সেই স্বাদ মিষ্টি জিলাপি রসমালাই সবকিছুই বাদ। কি মিষ্টি জিলাপি রসমালাই সবকিছুই বাদ, বয়ফ্রেন্ডের গালে চুমা দিয়ে কই সেই স্বাদ। আমাদের মতো ফ্রি ফায়ার লাভারদের গার্লফ্রেন্ড যদি কখনো বলে যে ফ্রি ফায়ার নাকি আমি, তাহলে আমরা বলে দেই তুই বাদ। এইখানে অযোগ্যর আছে সুন্দর একটা বউ, তার মুখ থেকে খাবার নিয়ে বলতেছে সেই স্বাদ। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর আজকে আমরা কি বলবো ভাই বুঝে পাইতেছি না, বলবো কি বাদ, কেননা টিকটক অ্যাপ ওপেন করলেই শুনি সেই স্বাদ। সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। না আসলে তো সাপ, এত সাপ এখানে পুরো অ্যানিমেল টাইপের ভিডিও দেখানো হইতাছে। এগুলো যদি বাচ্চারা দেখে তারপরে কি বলবে, একটা মানুষ একটা মানুষকে খায়, একটা কুত্তা একটা কুত্তিকে খায়, একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড কে খায়। আমি না আসলে মাঝে মাঝে একটু উচিত কথা বলে ফেলাই। না আসলে তো সাপ, এত সাপ কে কি করে, এত সাপ কে? দেখো ভাই তোমার মুখে এত পরিমাণ দাড়ি, তারপরও কেমনে তুমি করো সিনা জড়ি? কেননা দেখো ওটা হলো বাঁশ গাছের বিচি, তুমি খাইতেছ কারণ ওইটা। তুমি মনে করছো কি ওইটা তোমার বইয়ের অন্য কিছু? তাইলে ভুল ধারণা তোমার ওইটা। কেননা ভাই এটা যদি হতো অন্য কিছু তাহলে তুমি স্বাদ পাইতা অন্য রকম। যদি তোমার বইয়েরটা খাইতা তাইলে বলতা সেই স্বাদ, সেই স্বাদ অন্যরকম। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে বইয়ের কোন জিনিসের কথা উল্লেখ করতেছি, মুরুব্বি বুঝা গেছে তোমাকে বোঝা লাগবো না। আর ভাই দেখো একটা কথা বলে দিতে চাই, হুজুর মানুষ এখানে বেশি কিছু বলতেও নাই, তারপরও তো কম বলি নাই। তোর হোগে প্রচন্ড কারেন্ট, কারেন্টের দোজনে তুই মারস বারবার পাত, সেই জন্যই তুই বুঝতে পারছ যে তোর বয়ফ্রেন্ডের গালে অনেক ছাদ। সমস্যা নাই, এক এক করে সবাইরে করুম কাদ, তারপরে সবদের মুখে দিমু একটা একটা করে পাত। তারপরে বলুম যারা যারা বলি সেই সাথ, তাড়াতাড়ি কাছে আস কেননা তোদের মুখে দিতে হবে এখনো পাত। কাঁচা মরিচ খাইয়া বলবে যে সেই স্বাদ, এইগুলো বলা থেকে বিরত থাকতে চাই। তার আগে আর একটা কথা বলতে চাই, ওর পিছন দিয়ে ওর কাঁচা মরিচ ঢুকাই দেব, তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন দিয়ে নিতে চাই। ডিজিটাল প্রোডাক্ট বিডি গেমস, এটা এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আপনারা খুব কম দামের মধ্যে ডায়মন্ড পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনার একটা মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, তারপর এখান থেকে বিকাশের মাধ্যমে আপনারা খুব সহজে টপ আপ করে নিতে পারেন। হ্যাঁ এটা 100% ট্রাস্টেড একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আমি আগে ডায়মন্ড পারচেস করতাম। আর তার থেকে বড় কথা ভাই, আপনার অ্যাকাউন্ট কেন অন্যের কাছে দিয়ে রিস্ক নেবেন? কেননা অন্য পেজের কাছে দিবেন যখন আপনার আইডি পাসওয়ার্ড দুটোই চাবে, কিন্তু এখান থেকে আপনি নিজেই টপ আপ করতে পারবেন। জাস্ট ইউআইডি এটা দিবেন, নিচে একটা ডেমো নেম দিবেন, তারপর এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে রিল্যাক্সে নিতে পারবেন। সো এখানে তুমি তোমার ইউআইডি দিয়ে টপ আপ করে নিতে পারবা, সেম লাইক গোড়া শপের মতো। তো যাওয়ার দেরি করছো কেন, সামনে ঈদের সিজন আর ঈদের মধ্যে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট আছে, এক্ষুনি লুফে নাও। সেই স্বাদ এটাই তো বলবি নাকি, তোর কাছে লাগতেছে খুবই স্বাদ এটাই বলবি নাকি, খারাপ লাগতেছে ভিডিও এটার কোয়ালিটি? তো ওয়েলকাম টু রিয়ালিটি। বাম হাত সারি দিয়ে ডাইনো গো হাত দিয়ে ড্রাইভারের পেট ধরে কইলা ডাইনি সোনার কাছে গেলি। দেখো ভাই এই ভিডিওটার মধ্যে প্রায় ম্যাক্সিমাম ভিডিও এটাই সত্য, কি দেখো সবাই কিন্তু এই জিনিসগুলো খায় না, জাস্ট এটা মুখে নেই কিছুক্ষণ চাবাই, তারপরে জাস্ট বলে সেই স্বাদ সেই স্বাদ। এগুলো বলার পরে জাস্ট যখন ক্যামেরার বিহাইন্ড হয়ে পড়ে তারপরে এটা ফালাই দেয়। কিন্তু হ্যাঁ যদি খায় থাকে এটার মধ্যে শিখার মতো তেমন কিছুই নাই, জাস্ট এখানে একটা জিনিস ভাই এটা জাস্ট বলদামি করতে আসে আর কিছু বলার নাই। কেননা টিকটক আর প্রতিবন্ধীর মতো বোকা চোদা এই দুনিয়াতে আর নাই। বোকা চোদা বোকা চোদা আমার কাছে সেই সাত লাগতেছে।
আরে বোকা চন্দ্রবিন্দু, কাঁচা লেবু কোনো সময় স্বাদ হয়ে থাকে না। তোর গুয়ার মধ্যে কারেন্ট বেশি, যার কারণে তোর মনে হইতেছে সবকিছুই স্বাদ। এই বিষয়টা কোনোভাবেই দিতে পারবা না। বা টিকটক আর মানে প্রতিবন্ধীর জাত, কেননা ভাই তুমি যদি এদেরকে নাও দাও ভাত, তারপরে ওরা মেনে নেবে এটা। তাদেরকে ট্রেন দিতে হবে প্রত্যেক রাত, কেন রাস্তার পাগল যদি এদের মতো কিছু প্রতিবন্ধী দেখে তারপরে বলবে ভাই এদের মুখে দেওয়াই উচিত পাদ। ভাই তার থেকে বড় কথা হলো এটাই যে ভাই তাদের মাথায় কোনো সেন্স টেস এমনিও নাই, তাদের শুধু একটা জিনিস চাই, টিকটকে কিছু ভিউজ আর ফলোয়ার। এই কিছু ফলোয়ার্সের জন্য তুমি যদি বলো যে গু খায়া ভিডিও বানাইতে আর গুয়ের স্বাদ টেস্ট করাইতে, তারপরে তারা বলবে সেই স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কেন, স্বাদের দুজনে দাঁড়ানো যাচ্ছে না। ভাই আমি তো শুধুমাত্র গুয়ের কথা বলতেছি, তারা খেয়ে ফেলতে পারে সব, কেননা ভাই তাদের কাছে ট্রেন্ড মানেই হলো জব। ভালো হয়ে যাও মাসুদ। তো যাদের যাদেরকে এতক্ষণ পিছন মারছি তাদেরকে বলতে চাইতেছি, দেখো হয়তো বা আমার হয়ে যেতে পারে ভুল, তার ফলে করে দিও মাফ। দেখো আমার হয়ে যেতে পারে ভুল, তাহলে আমাকে করে দিও মাফ, কেননা ধৈরা নাও আমি তোমার বাপ। আর সব বিষয়ে বলতে থাকো না যে সেই স্বাদ, সেই স্বাদ, কেননা কুত্তা যে কোনো সময় এসে তোমার মুখের মধ্যে দিয়ে দেবে একটা ছোট্ট করে বড় পাদ। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন, আমার জন্য দোয়া করবেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।